کا روز اس امت کو عطا فرمایا حضور اکرم صلی اللہ علیہ وسلم والے اعمال پر টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে জুমার নামাজের প্রস্তুতি পরকালীন মুক্তি লাভের আশায় আমলে ব্যস্ত ধর্মপ্রাণ মানুষ মিয়ানমার সীমান্তে রাতভর গোলাগুলির পর দিনেও থেমে থেমে গোলাবর্ষণ নো ম্যানস ল্যান্ডে অস্ত্রধারীদের ঘোরাফেরা থাইংখালি সীমান্তে পড়ে আছে একজনের মরদেহ মেডিকেলে ভর্তির সিট মাত্র 11,500 পরীক্ষায় অংশ নিলেন 1,00,000-এর বেশি শিক্ষার্থী প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের ব্যাপারে কোনো ছাড় নয় বললেন স্বাস্থ্যমন্ত্রী এয়ারবাসে ভর করতে চায় বাংলাদেশ বিমান সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করেই কেনা হবে উড়োজাহাজ লাভজনক করতে বড় মডেল এড়িয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞের এবং পাকিস্তানে নির্বাচনের ফলাফল 12 ঘন্টা অন্ধকারে অস্বাভাবিক ধীরগতি নিয়ে জনমনে প্রশ্ন পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে থাকায় এই কৌশল অভিযোগ ইমরানের দলের